হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর অঙ্কিতা পাল অফিশিয়াল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আর আমি অঙ্কিতা তোমাদের জন্য নিয়ে চলেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজ আমি একটা দিদিভাইয়ের ব্যাপারে কিছু কথা তোমাদেরকে বলবো। আর তোমরা সকলেই সেই দিদিভাইকে চেনো, তিনি কে বলতো, তোমার আমার সকলের প্রিয় প্রিয়াঙ্কা টাইম স্টোরির দিদিভাই, প্রিয়াঙ্কা দিদিভাই। তো উনি খুব ভালো একজন মানুষ, আমি ওনার ভিডিও রোজই দেখি, আমার ভীষণ ভালো লাগে। আমার একজন ফেভারিট ইউটিউবারের মধ্যে উনি পড়েন। সো আজকে আমি ভাবলাম দিদিভাইকে নিয়ে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। সো দিদিভাইকে নিয়ে ইতিমধ্যেই প্রচুর মানুষ ভিডিও বানিয়েছেন, এমনকি দিদিভাই নিজের চ্যানেলের কমিউনিটি পোস্টেও সেই সব ভিডিও পোস্ট করেছে। আজ পর্যন্ত আমি কাউকে দেখিনি যে অন্যের ভিডিও নিজের চ্যানেলের কমিউনিটি পোস্টে পোস্ট করেছেন, একমাত্র দিদিভাইকেই দেখলাম। প্রচুর মানুষকে উনি হেল্প করেছেন, প্রচুর মানুষের ভিডিও নিজের কমিউনিটি পোস্টে দিয়ে কিছুটা ভিউজ বাড়ানোর চেষ্টা করেছেন। সো দিদিভাইকে অসংখ্য ধন্যবাদ এত মানুষকে একটু হলেও, সামান্য হলেও সাহায্য করার জন্য। আমার দিদিভাইয়ের সঙ্গে পরিচয় একটা ছোট্ট শর্ট ভিডিওর মাধ্যমে দিদিভাইয়ের। অনেকদিন আগে একটা দিদিভাইয়ের ছোট্ট শর্ট ভিডিও আমার কাছে আসে, তো সেই থেকেই দিদিভাইয়ের ভিডিও আমি দেখি, প্রত্যেকটা ব্লগ ভিডিও, প্রত্যেকটা শর্ট ভিডিও আমি দেখি। এই কিউট মিষ্টি দিদিভাইকে আমার খুব ভালো লাগে। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করব দিদিভাইয়ের চ্যানেলে যেন খুব শীঘ্রই আমরা 1,00,000 সাবস্ক্রাইবার দেখতে পাই। আর যারা যারা এখনও প্রিয়াঙ্কা টাইম স্টোরি সাবস্ক্রাইব করেনি, তো দিদিভাইয়ের চ্যানেল সকলেই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থেকো দিদিভাইয়ের। আমি অবশ্যই সবসময় দিদিভাইয়ের পাশে থাকব। দিদিভাই, তুমি যদি এই ভিডিওটা দেখে থাকো অবশ্যই একটা কমেন্ট করো। আর আমার মাও দিদিভাইয়ের ভিডিও রোজের দেখে, খুব ভালোবাসে দিদিভাইয়ের ভিডিও দেখতে। সো আমি তো দেখি, আমার মাও দিদিভাইয়ের ভিডিও দেখে। সো আমি এই প্রথম দেখলাম এরকম একজন দিদিভাইকে যে মনের দিক থেকে এতটাই ভালো মনের মানুষ, যিনি ফার্স্ট ইউটিউব পেমেন্টে নিজের ব্যাংকের মেসেজ থেকে শুরু করে কত টাকা পেয়েছেন সব কিছু ডিটেলে নিজের ভিডিওয়ে বলে দিয়েছেন, এবং যিনি প্রতি মুহূর্তেই বলেন তোমরা আছো বলে প্রিয়াঙ্কা টাইম স্টোরি আছে, তো তোমরা নেই তো কিছু নেই। এত ভালো মনের একজন মানুষকে আমার খুবই ভালো লাগে। তোমরা সবসময় দিদিভাইয়ের পাশে থেকো, যেন দিদিভাই এরকমভাবেই এগিয়ে যেতে পারে এবং আমাদের আরও সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও উপহার হিসেবে দিতে পারে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, এবং অঙ্কিতা পাল অফিসিয়াল চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, নমস্কার।